فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ওযুতে যাদের পায়ের গোড়ালি ভিজেনি ভালোভাবে ধুতো করে না তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নামের শাস্তি। সুনানে তিরমিজি অধ্যায় এক পবিত্রতা হাদিস নাম্বার 41। আরো বর্ণিত আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে তার উভয় পায়ের গোড়ালি ভালোরূপে ধুত করেনি। এর ফলে তিনি বললেন, এই গোড়ালিগুলোর জন্য জাহান্নামের দুর্ভোগ। সহিহ বুখারী হাদিস নাম্বার 165, মুসলিম 596, হাদিসের মান সহিহ।